আমি তোমাদের ঘনীভবন এবং ঘনিভবনে বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই দেখব ঘনীভবন বলতে আমরা কি বুঝি ঘনীভবনটা হচ্ছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শীতল হয়ে যখন তরল জলকণায় পরিণত হয় বা জলীয় বাষ্পটায় ডাইরেক্ট বরফে পরিণত হয় তখন তাকেই বলা হচ্ছে ঘনীভবন অর্থাৎ জল জলীয় বাষ্পের জলকণায় বা বরফকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ঘনীভবন যদি বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছায় তাহলে কি হয় জলীয় বাষ্প লিন ত্যাগ করে দিয়ে জলকণায় বা বরফকণায় পরিণত হয় কখন জলকণায় পরিণত হয় যদি শিশিরাঙ্কের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে তখন হবে জলকণা উপরে থাকলে হবে জলকণা আর যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয় এদিকে যায় তখন হবে সেটা বরফ কণা ঠিক আছে তাহলে তোমরা কি বলবে যদি বায়ুমণ্ডলের উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছায় তাহলে জলীয় বাষ্প লিন ত্যাগ করে জলকণা বা বরফকণায় পরিণত হয় তো যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণায় বা বরফকণায় পরিণত হয় তাকেই বলা হচ্ছে ঘনীভবন তাপমাত্রা যদি মানে শিশিরাঙ্কের উষ্ণতা যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে তাহলে হবে জল আর শিশিরাঙ্কের তাপমাত্রা যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে তাহলে হবে বরফ ঠিক আছে এইবারে দেখব তাহলে শিশিরাঙ্ক কি তোমরা মনে আছে তো শিশিরাঙ্ক যে উষ্ণতায় জলীয় বাষ্প পূর্ণ বায়ুটা সম্পৃক্ত হয় সেটাই হচ্ছে শিশিরাঙ্ক শিশিরাঙ্ক মনে আছে হ্যাঁ যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হয় সম্পৃক্ত বায়ু কাকে বলে নির্দিষ্ট উষ্ণতায় বাতাস নির্দিষ্ট আয়তনের বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে সেটাই হচ্ছে সম্পৃক্ত বায়ু ঠিক আছে এইবারে চলে যায় ঘনীভবনের বিভিন্ন রূপগুলো এক নম্বর হচ্ছে শিশির দু নম্বর হচ্ছে তুহিন তিন নম্বর হচ্ছে কুয়াশা চার নম্বর হচ্ছে ধোঁয়াশা আর পাঁচ নম্বর হচ্ছে মেঘ প্রথমেই শিশির কাকে বলে এখন রাতের বেলায় বায়ুমণ্ডলের অবস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয় দিয়ে গাছ বা ভূপৃষ্ঠের অন্যান্য বস্তুর উপর জলকণা রূপে অবস্থান করে এটাই হচ্ছে শিশির এখন কি করে হয় শরৎকালে বা হেমন্তকালে বা শীতকালে যদি মেঘমুক্ত রাত হয় রাত যদি মেঘ না থাকে পরিষ্কার আকাশ যদি হয় তখন কি হয় ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে দিয়ে ভোরের দিকে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তার ফলে ওই ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে যে জলীয় বাষ্প থাকে সেটা ঘনীভূত হয় দিয়ে ঘনীভূত হয়ে ওই ঘাসের উপর পাতার উপর বা কোনো কিছু বস্তুর উপর জলকণা রূপে অবস্থান করে এটাই হচ্ছে তোমার শিশির জলবিন্দুর আকারে অবস্থান করে হ্যাঁ তার মানে তোমরা কি বলবে যে মেঘ মুক্ত আকাশ হলে পারে সেটা শরৎকালে বা হেমন্তকালে বা শীতকালের ক্ষেত্রে রাতটা যেহেতু খুব বড় ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে ভোরের দিকে খুব ঠান্ডা যখন ভূপৃষ্ঠ হয়ে যায় তখন ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল থাকে তার মধ্যে অবস্থিত জলীয় জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় দিয়ে ঘাসের উপরে পাতার উপরে গাছের উপরে বা কোনো বস্তুকণার বস্তুর উপরে সেটা অবস্থান করে জলকণাগুলো সেটাই হলো তোমার শিশির এইবারে হচ্ছে শিশিরাঙ্কের উষ্ণতা যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায় তাহলে শিশির কণাটায় বরফে পরিণত হয় তখন তাকে বলা হয় তুহিন জলকণার আকারে থাকলে হলো শিশির আর যদি সেটা ছোটো ছোটো টুকরো বরফের আকারে পরিণত হয় তখন সেটাকে বলা হচ্ছে তুহিন ঠিক আছে এরপরে হচ্ছে কুয়াশায় এখন কুয়াশা কাকে বলে শীতকালে রাত তো এমনিতেই খুব বড় হয় ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করতে থাকে বিকিরণ করতে করতে কখন সব থেকে বেশি ভূপৃষ্ঠ শীতল হয় ভোরবেলায় তার ফলে কি হয় ওই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তর শীতল হয় দিয়ে শিশিরাঙ্কে পৌঁছায় শিশিরাঙ্কে পৌঁছালে বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প থাকে সেগুলো ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয় দিয়ে ভূপৃষ্ঠ সংলগ্ন ওই নিচের বায়ুস্তরে ভাসতে থাকে এটাকেই বলা হচ্ছে কুয়াশা তাহলে শিশিরটা জলকণায় হয়ে গেল তো জলকণাতেই হলো মানে যখন দীর্ঘ রাতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্প শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্পটা জলকণায় কিন্তু হলো না জলীয় বাষ্পটা ওই ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় একদম নিচের বায়ুস্তরে ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত বায়ুস্তরে সেটাকেই বলা হচ্ছে কুয়াশা এখন যেখানে যত বেশি দূষণ সেখানে তত কিন্তু কুয়াশা বেশি হয় অর্থাৎ বাতাসে যদি ধুলিকণা ধোঁয়ার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু কুয়াশার পরিমাণটা কিন্তু বেশি হয় ঠিক আছে এবারে হচ্ছে ধোঁয়াশা তোমরা এই টার্মটা থেকেই বুঝতে পারছো ধোঁয়া প্লাস কুয়াশা নিয়ে হচ্ছে ধোঁয়াশা এখন ধোঁয়াশা জিনিসটা কী ধরো শীতকালেতে অত্যধিক শীতে কুয়াশা তো তৈরি হলোই তার সাথে সাথে কি হয় বিভিন্ন শহরাঞ্চলে কী হয় প্রচুর শিল্প কলকারখানা থাকে বিভিন্ন গাড়ি হ্যাঁ যানবাহন এই সমস্ত চলে তার ফলে তাদের থেকে কি বেরো বিভিন্ন বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে এই বিষাক্ত গ্যাসগুলোর মধ্যে কি কি থাকে বলো তো সালফার ডাই অক্সাইড তারপরে তোমার থাকে নাইট্রোজেন ডাই অক্সাইড তারপরে তোমার থাকে নাইট্রাস অক্সাইড তারপরে থেকে কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইড তাহলে এই যে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইড এইগুলো কি হয় এগুলো বেরিয়ে যেগুলো আসে সেগুলোই দূষিত গ্যাস এই দূষিত গ্যাসগুলো ওই ভাসমান যে ধুলিকণাগুলো থাকে জলীয় বাষ্প যেগুলো সেইগুলোর সাথে আলোক রাসায়নিক বিক্রিয়ায় একটা ধোঁয়াপূর্ণ অবস্থা সৃষ্টি করে ঠিক আছে তাহলে কি বলবে শীতকালে অত্যধিক শীতে বড় বড় শহর ও শিল্পাঞ্চলে মোটর গাড়ি কলকারখানা ইত্যাদি থেকে যে বিষাক্ত গ্যাসগুলো বেরিয়ে আসে এবং ধোঁয়াগুলো যে বেরিয়ে আসে সেগুলো কুয়াশার সঙ্গে মিশে যায় ধোঁয়ার বিষাক্ত গ্যাস দিয়ে কুয়াশার সঙ্গে মিশে তৈরি করে ধোঁয়াশা এখন ধোঁয়াশার মধ্যে যদি কিছুক্ষণ থাকা হয় না তাহলে অনেক সময় চোখ চালা করে বমি বমি একটা ভাব আসে বিভিন্ন রকম কিন্তু উপসর্গ দেখা দেয় হ্যাঁ এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘন ধোঁয়াশার ঘটনায় অনেক ক্ষেত্রে বহু প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে হ্যাঁ সেজন্যে এখন কি করা হয় ধোঁয়াশা থেকে বাঁচার জন্য হ্যাঁ বড়ো বড়ো শিল্পাঞ্চলে আর ধোঁয়াটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানে তোমার স্থির তরিত অধক্ষেপক তারপরে যানবাহনের বিষাক্ত গ্যাস আর ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য অনুঘটকীয় কনভার্টার হ্যাঁ এইগুলো কিন্তু ব্যবস্থা করা হয়েছে তাহলে তোমাদের উদ্দেশ্য হচ্ছে ধোঁয়াশাটা কী তাহলে ধোঁয়াশাটা তোমরা বলবে যে শিল্প কলকারখানা থেকে যে সমস্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বিষাক্ত গ্যাসের মধ্যে এইগুলো আছে বেরোয় তারা জলীয় বাস ধোঁয়ার সঙ্গে শিল ধোঁয়াও বেরোচ্ছে বিভিন্ন বিষাক্ত গ্যাসও বেরোচ্ছে সেইগুলো তোমার কুয়াশার সঙ্গে মিশে ধোঁয়াশা তৈরি করছে ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছে এবং ধোঁয়াশার সঙ্গে মিশে কুয়াশার সঙ্গে মিশে যে ধোঁয়াশাটা তৈরি হলো তাহলে কার্বন বিভিন্ন দূষককারী গ্যাস থাকছে দু নম্বর থাকছে ধুলিকণা থাকছে আর জলীয় বাষ্প থাকছে দিয়ে আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটে যে ধোঁয়াশাটা তৈরি হয় শেষ যেটা হচ্ছে ধনীভবনের শেষ রূপ হচ্ছে মেঘ এখন মেঘ কাকে বলে বাতাসে ভাসমান ছোট ছোট জলকণা বা কণাকে বলা হয় মেঘ ভাসে কিন্তু ছোট ছোট ছোটো জলকণা ও কণাকে বলা হয়ে থাকে মেঘ এখন এই যে ছোট ছোটো জলকণাগুলো যেটা বললাম তাদের ব্যাস হয়ে থাকে কত জানো পয়েন্ট জিরো জিরো ওয়ান থেকে পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে খুব ছোটো জলকণা তাহলে বাতাসে ভাসমান ছোটো ছোটো জলকণা ও তুষারকণাকেই বলা হয়ে থাকে মেঘ ঠিক আছে এইবারে দেখব এই মেঘ কিন্তু আর বিভিন্ন উচ্চতার হয় নিচু আকাশের মেঘ মাঝারি উচ্চতার মেঘ হ্যাঁ একদম উঁচু আকাশের মেঘ তার মধ্যে বিভিন্ন মেঘ বিভিন্ন ধরনের আবহাওয়ার সূচনা করে যেমন সাদা রঙের সিরাস অল্টো কিউমুলাস এই মেঘগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়ার সূচনা করে আবার শিরোস্ট্র্যাটাস যে মেঘটা সেটা কিন্তু আসন্ন যে ঝড় হবে তার একটা পূর্বাভাস দেয় তেমনি স্ট্র্যাটো কিউমুলাস মেঘ প্রবল বৃষ্টি সূচনা করে স্ট্র্যাটাস মেঘ যা রঙটা হচ্ছে ধূসর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঘটায় নিম্ব স্ট্যাটাস কালো এক টানা বৃষ্টি রঙটা কালো হয়ে থাকে আবার কিউমূলও নিম্বাস মেঘ সেটা হচ্ছে সহ ঝড় বৃষ্টি ঘটিয়ে থাকে হ্যাঁ তাহলে কোনো মেঘ পরিষ্কার আভাস সূচনা করছে কোনো মেঘ ঝড়ের ইঙ্গিত দিচ্ছে কোনো মেঘ প্রবল বৃষ্টি ঘটাচ্ছে এইভাবে মেঘগুলো কিন্তু ভূমিকা নিয়ে থাকে এখন এই যে মেঘের যে আমি মেঘের ইয়েটা প্রকাশ করা হয় কী দ্বারা মেঘাচ্ছন্নতা একটা ক টার্ম আছে মেঘাচ্ছন্নতা তো আকাশে যে মেঘে ঢাকা অবস্থা সেটাকেই বলা হচ্ছে মেঘাচ্ছন্নতা এই মেঘাচ্ছন্নতা প্রকাশ করা হয় অক্টাসে অক্টাস অক্টাস দ্বারা মেঘাচ্ছন্নতা প্রকাশ করা হয় অক্টাসের সাহায্যে মেঘাচ্ছন্নতা প্রকাশ করা হয় এখন কি হয় নিচু আকাশের মেঘ বা মাঝারি আকাশের মেঘের পরিমাণ একটা ছোটো বৃত্তের মধ্যে দেখানো হয় দিয়ে এটাকে চারটে ভাগে ভাগ করা হয় তারপর প্রত্যেকটা ভাগ্যে আবার দুটো করে ভাগে ভাগ করা হয় দেখো মোট আটটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আটটা হ্যাঁ আটটা ভাগ আছে এইবারে এক একটা ভাগ মানে হচ্ছে একের আট অংশ এইভাবে যদি পুরো অর্ধেকটা বোঝাতে তখন একদিক কালো একদিক সাদা পুরো যদি ফাঁকা থাকে তখন পরিষ্কার আকাশ পুরোটাই যদি মেঘে ঢেকে যায় পুরো কালো ইয়েতে ঢেকে যায় তাহলে সেটা পুরোটাই মেঘে হ্যাঁ এরকম এক একটা ভাগ মানে হচ্ছে একের আট অংশ ওয়ান এইট হ্যাঁ একের আট ঠিক আছে তাহলে আজকে তোমরা ঘনিভবনের বিভিন্ন রূপগুলো জানলে তার মধ্যে শিশির তুহিন কুয়াশা ধোঁয়াশা আর মেঘ তো প্রথমেই দেখে নিই শিশির কাকে বলে শিশির হচ্ছে কি বলে না যে শরৎ বা হেমন্তকালে বা শীতকালে মেঘমুক্ত রাতে যখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে ঘনীভূত হয়ে ঘাস পাতা ইত্যাদির উপর জলবিন্দুর আকারে অবস্থান করে তখন তাকে বলা হয় শিশির আর তোমার তুহিন কি শিশিরাঙ্কের উষ্ণতা যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায় তাহলে জলীয় বাষ্প বরফ কণায় পরিণত হয় এটাকে বলা হচ্ছে তুহিন কুয়াশা কী শীতকালে বাতাসে শীতকালে বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন শিশিরাঙ্কে পৌঁছায় তখন জলীয় বাষ্পগুলো ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় এটাই হচ্ছে কুয়াশা ধোঁয়াশা কি ধোঁয়া প্লাস বিভিন্ন কলকারখানা থেকে নির্গত দূষিত গ্যাস এবং কুয়াশা মিশে তৈরি হয় ধোঁয়াশা আর বাতাসে ভাসমান ছোটো ছোটো জলকণা ও কি বলা হয়ে থাকে মেঘ এই হচ্ছে আমাদের ঘনীভবনের ভবনের বিভিন্ন রূপ আজকে এটুকুই থাকুক